আমরা যারা মোটো ব্লগ করি তাদের কাছে মনে হয় সবচেয়ে কষ্টের আর প্যারাযুক্ত কাজ হচ্ছে হেলমেট চেঞ্জ করা। যেমন ধরা যাক আমার এই হেলমেটটা, এটা নিয়ে আমি প্রতিদিন বাসা থেকে বেরোই, এটা দিয়ে আমি মোটো ব্লগ করি, আমার যতগুলো ভিডিও আপনারা দেখতেছেন, যতগুলো ভিডিও আমি করছি সবগুলা এই হেলমেটটা দিয়েই করা। সো মোটো ব্লগ করতে গেলে আপনি যদি হেলমেটে ক্যামেরা মাউন্ট করেন সেক্ষেত্রে আপনাকে এরকম একটা চিন মাউন্ট লাগে, চিন মাউন্টটা খোলা লাগবে, এইটা অ্যাডজাস্ট করা লাগবে, তারপর আপনার কথা যেতে ঠিকমতো শোনা যায় সেক্ষেত্রে লাগবে আপনার মাইক। সো এই মাইকটা মানে নাড়ি বড়ি এইটার ভিতরে সেট করা লাগবে। সো এই হেলমেট চেঞ্জ করা প্রচণ্ড প্যারাদায়ক একটা বিষয়, বিকজ অফ প্রথমে এই চিন মাউন্টটা চেক করা লাগে ঠিক মতো পজিশন মতো বসছে কিনা, নাহলে ভিডিওর অ্যাঙ্গেল তেরা বেঁকা হয়ে যায়, গেল একটা। তারপর ভিতরে যে নাড়ি বড়ি মানে মাইক্রোফোনের কথা বলতেছি, মাইক্রোফোনটা ঠিক মতো কাজ করতেছে কিনা, ঠিক মতো জায়গা মতো বসছে কিনা, ঠিক মতো কানেক্ট হয়েছে কিনা, এইগুলা খেয়াল রাখা। বিকজ অফ একটু এদিক ওদিক হয়ে গেলে মাইক্রোফোনে বিভিন্ন ধরনের ডিস্টার্ব দেয়, ক্যাকু ক্যাকু আওয়াজ করে, অনেক সময় দেখা যায় আওয়াজও ঠিক মতো দেয় না। সো হেলমেট চেঞ্জ করাটা মোটো ব্লগারদের জন্য খুব প্যারাদায়ক একটা বিষয়। আমার দুইটা হেলমেট থাকা সত্ত্বেও আমি প্রতিদিন ওই একটা হেলমেটই গত 2 বছর ধরে ইউজ করতেছি, প্রতিদিন ওটা নিয়ে বেরোতেছি, প্রতিদিন ওটা নিয়ে যেতেছি, শুধুমাত্র স্পেশাল কোনো অকেশনে যেখানে আমি মানে ব্লগ করতে যেতেছি না সেক্ষেত্রে আমি আমার সেকেন্ডারি যে হেলমেটটা সেটা ইউজ করতেছি। ও ভালো কথা, আজকে আমি আমার হেলমেটটা চেঞ্জ করতেছি। সো এখন যে প্যারাটা নেওয়া লাগবে সেটা হলো আমার পুরান যে হেলমেটটা মানে KYT হেলমেটটা, এইটা থেকে পুরা সেট আপটা আমার নতুন হেলমেট, আমার নতুন হেলমেটটায় শিফট করা লাগবে। সো প্রাথমিক কর্মকাণ্ড যেটা সেটা হলো এই হেলমেটটা থেকে এই চেন মাউন্ট আর এই নাড়ি বড়ি মানে মাইক্রোফোনটা খোলা কমপ্লিট। এখন যে ইম্পর্ট্যান্ট কাজটা সেটা হলো আমার নতুন যে হেলমেটটা সেটা এই পুরো সেট আপটা ট্রান্সফার করা লাগবে। ও ভালো কথা, কি হেলমেট সেটা আপনাদের একটু দেখায় নি। KYT না ভাই, এটা KYT না, দিস ইজ HGC R511 কার্বন। আচ্ছা এই হেলমেট সম্পর্কে ডিটেলসে বলতেছি, তার আগে সেট আপটা করে নেই ভাই, আগে সেট আপটা করে নেই তারপর এটা নিয়ে কথা বলবো না। আই থিঙ্ক সব কিছু পারফেক্টলি সেট আপ হয়েছে, এটা লাগাইতে প্রচুর পরিমাণ প্যারা খাওয়া লাগছে বিকজ অফ এটার যে নোজ গার্ড, এটা না কি কয় নোজ গার্ড নাকি, এটার জন্য এটা লাগানো খুব টাফ হয়েছে। আর সবচেয়ে বড় কষ্ট হয়েছে এই ডেড ক্যাটের সাথে, এই যে ভিতরে ডেড ক্যাট, আমি মাইক্রোফোনে অলওয়েজ ডেড ক্যাট ইউজ করি, তো এই ডেড ক্যাটের সাথে এইটা অ্যাডজাস্ট করে ভিতরে এইটার সাথে সিস্টেম কইরা লাগানোটা প্রচুর পরিমাণ প্যারা, এইটার থেকে বড় প্যারা মনে পৃথিবীতে নাই। ডেড ক্যাটটা ভিতরে গুইজা গুইজা দেওয়া লাগে, তারপর এটা দিয়ে আটকে দিতে হয়। কেবল ম্যানেজমেন্টও খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যখন একটা ব্লক সেট আপ করবেন হেলমেটে, ভিতরে কেবলটা গুইজা দিছে অনেকখানি, ভিতরে ঢুকা রাখছি, তারপর এই পাশে কিছু আছে, শুধুমাত্র মাইক্রোফোনটা বাইরে রাখছি। সো এখন যে ইম্পর্টেন্ট কাজটা সেটা হলো এই হেলমেটটা নিয়ে টেস্টিংয়ে বেরোতে হবে, টেস্টিংয়ে বেরোতে হবে ভিডিও অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা, ক্যামেরা লাগানোর পর ক্যামেরাটা সোজা আছে না বেঁকা আছে, একটু তেরা বেঁকা হয়, ফার্স্ট টাইম যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে তেরা বেঁকা হয়, আর মোস্ট ইম্পর্টেন্টলি মাইক্রোফোন দিয়ে অডিওটা ঠিক মতো আসতেছে কিনা, বিকজ অফ এটা যেভাবে যাইতা জুইতা গুতায়া লাগানো হয়েছে তাতে দেখা যায় অনেক সময় অডিও যে কেবলটা থাকে সেটা ড্যামেজ হয়ে যায়, ম্যাক্সিমাম যদি আপনি একটু অসাবধানতা বশত কাজ করেন সেক্ষেত্রে ড্যামেজ হওয়ার একটা হিউজ পসিবিলিটি থাকে। আর সবচেয়ে বড় বিষয় হলো আমার যেই মাইক্রোফোনটা সেটা অনেক পুরানো মাইক্রোফোন, মোটামুটি 2 বছর হয়ে গেছে, আমি কত 300 না 350 টাকা দেখিয়েছিলাম, খুব সস্তা একটা মাইক্রোফোন। সো মাইক্রোফোনের অবস্থাটা খুব একটা ভালো না, মাঝে মাঝে এক কানে শোনা যায় আরেক কানে শোনা যায় না, অডিও চ্যানেল ডিস্টার্ব করে, আবার ক্যাকু ক্যাকু আওয়াজ করে। আমি চাইছিলাম যেটা সেটা হলো যেহেতু হেলমেট চেঞ্জ করবো সুতরাং নতুন একটা মাইক্রোফোন নেবো, বাট এখন টাকা নাই ভাই, টাকা নাই, আপাতত দেখি এটা দিয়ে যদি কাজ চলে শুধু শুধু নতুন নিব কিসের জন্য। সো এখন যে বিষয়টা সেটা হলো গিয়ে এটা নিয়ে বেরোতে হবে, ভিডিও করা লাগবে, দেখতে হবে ভিডিও অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, প্লাস অডিওটা ঠিক আছে কিনা। সো চলেন এখন একটা টেস্ট ভিডিও করে আসি, আর ভিডিওর ফাঁকে ফাঁকে আমার এই নতুন R511 আরফা কয় না RPHA আরফা রাফা। সো চলেন একটা টেস্ট ভিডিও করে আসি, ভিডিও অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা সেটা চেক করি, অডিওটা ঠিক আছে কিনা সেটা চেক করি, আর ফাঁকে ফাঁকে আমার এই নতুন HGC R511 কার্বন এই হেলমেটটা নিয়ে আপনাদের সাথে কথা বলি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নুমার্সকো, কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো। বহুদিন পর ইন্ট্রো দিলাম, মানে এরকম ফিজিক্যালি ইন্ট্রো দিলাম, অন্য দিন তো ওই যে একটা অ্যানিমেশন দিয়ে চালাই দেয়, আজকে বহুদিন পর ফিজিক্যালি ইন্ট্রো দিলাম। আর আরেকটা বিষয় হচ্ছে ক্যামেরা যদি একটু ব্যাকা তারা হয় আর অডিওতে যদি ক্যাকুক আওয়াজ হয় তাহলে সেই জন্য আমি আগের থেকে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। সো ব্লগ স্টার্ট করা যাক, আর এইটা বলা যায় অনেকটা টেস্টিং ব্লগ, বিকজ অফ আমি হেলমেটটা নিয়ে বেরিয়েছি আমার প্রিয় R511
পুরো কার্বনে যে দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, যাই হোক দেখা যাচ্ছে। ঘটনা হয়েছে একটা প্রিমিয়াম হেলমেট কেনার শখ অনেকদিন ধরেই। হ্যাঁ, কেওয়াইটি যে প্রিমিয়াম হেলমেট না সেরকম কোনো কিছু না, বাট এরপরও ওই প্রিমিয়ামের তো কোনো শেষ নাই। মনে করেন আমি যে R511 কার্বন পড়ছি, এর থেকে দামি হেলমেট আছে, ইভেন HGC-র আছে, HGC-1 যেটা সেটা মোটামুটি এখন কিনতে গেলে কত, 80-85-এর কাছাকাছি পড়ে। শার্কের এক মতে একটা হেলমেট দেখছিলাম কি জন্য মোটামুটি 100,000 টাকা দাম। HGV পিস্তা যেটা, পিস্তা জিপিটা মোটামুটি এখন 110-115-এর নিচে পাওয়া যায় না কোথাও। তো ভালোর কোনো শেষ নাই ভাই, ভালোর কোনো শেষ নাই। আমার বাজেটের ভিতরে, আমার আয়ত্তের ভিতরে একটা প্রিমিয়াম হেলমেট কেনার শখ আমার বহুত দিনের, যে একটা প্রিমিয়াম হেলমেট হবে আমার, আমি একটা প্রিমিয়াম হেলমেট মাথায় দেবো। ঘটনা হয়েছে মার্কেটে তো হেলমেটের কোম্পানির অভাব নাই, হেলমেটের অভাব নাই, তো বহুত ঘাটাঘাটির পর চিন্তা ভাবনা কইরা মডেল টডেল দেখা ফাইনালি ডিসিশন নিলাম যে না, HGC-R511 কার্বনই নিব, কারণ এটা মোটামুটি আমার বাজেটের সাথেও যায়। সমস্যা হলো আজ থেকে 2 বছর আগে বাংলাদেশের হেলমেটের মার্কেটের অবস্থা কিন্তু এরকম ছিল না। দেখা গেছে আগে যে প্রিমিয়াম ব্র্যান্ডের হেলমেটগুলো আসতো সেগুলো ম্যাক্সিমামই আনঅফিসিয়াল আসতো, এখন তো মোটামুটি HGC-র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর আছে, প্লাস লোকে অনেকেই এমনি পার্সোনালি আনতেছে, বাট 2 বছর আগে কিন্তু এরকম ছিল না, HGC-র হেলমেটগুলো ওইভাবে আসতো না, আর কার্বন সিরিজ তো মোটামুটি আসতোই না। বহু খোঁজ খবর করার পর একজনের পাইলাম, সে বললো যে ভাই আমি আপনারা আয়না দিতে পারবো, বাট আমার কাছে অন স্টকে নেই, এটা সময় লাগবে। তো প্রি অর্ডার করলাম, প্রি অর্ডার করার পর মোটামুটি 1 মাস পর এই জিনিস আমি হাতে পাই। তো তখনকার আমলে, মানে আজ থেকে 2 বছর আগে, হেলমেটের প্রাইস পড়ছিল প্রায় 58,000 টাকার মতো। তো এই গেল পিছনের কাহিনী। এখন এই হেলমেটটার স্পেসিফিকেশন আর কী কয়, এটারে সুবিধা অসুবিধা সম্পর্কে আপনাদের একটু বলি। হেলমেটের স্পেসিফিকেশন বলতে কী বোঝায়, হেলমেটের স্পেসিফিকেশন হইলে কি এটার বিল্ড ম্যাটেরিয়াল কী, দেন হলে এটার সার্টিফিকেশন কী কী আছে, দ্যাটস ইট। আর সুবিধা অসুবিধার ভিতর যেটা বোঝায় সেটা হলো মোটামুটি এটার এয়ার ফ্লো কেমন, নয়েজ ইনসুলেশন কেমন, পরার পর রাইডিং এক্সপিরিয়েন্স যেটা, রাইডিং ফিল যেটা, সেটা কেমন। প্রথমে আসে এটার বিল্ড ম্যাটেরিয়ালে, যেহেতু এটার নামের সাথে কার্বন আছে সুতরাং বোঝাই যায় এই হেলমেটটা কার্বন ফাইবারের, এটার ফুল বডি কার্বন ফাইবারের, জাস্ট কিছু কিছু জায়গা যেমন এই এয়ারবেন্ডগুলো প্লাস পিছনের স্পয়লারগুলো বাদ দিলে মোটামুটি পুরাটাই কার্বনের। এই স্পয়লারগুলো আর এয়ারবেন্ডগুলোতে প্লাস্টিক ইউজ করেছে, যেটাও খুব হাই কোয়ালিটির প্লাস্টিক। আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু নন কার্বন ভেরিয়েন্টও বাংলাদেশে পাওয়া যায়, ইভেন শুধু বাংলাদেশে না সব জায়গায় পাওয়া যায়, ওটা হলো HGC-R511, শুধু 11। এখন আসি একটা হেলমেটের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে, সার্টিফিকেশন। আজ থেকে 2 বছর আগে, মানে যখন আমি এই হেলমেটটা কিনি তখন অ্যাকচুয়ালি ECE 22.6 যেটা এখন চলতেছে, 22.06 সরি, সো তখন কিন্তু এই সার্টিফিকেশনটা ছিল না, তখন যেটা ছিল সেটা হলো গিয়ে ECE 22.05, আমি যদি ভুল না করে থাকি তাহলে তো 22.05 যেটা আমার কেওয়াইটিতেও ছিল। আচ্ছা যাই হোক, সো আমি যখন 2 বছর আগে কিনি তখন কিন্তু অ্যাকচুয়ালি ওই যে 06 যেটা সেটা কিন্তু তখনও রিলিজ হয় নাই, বা তখন কিন্তু এই স্ট্যান্ডার্ডটা আসে নাই, তখন এই 05 চলতেছিল। সো আমার হাতে কোনো অপশন ছিল না, আর আমি জানতামও না 06 নামে কোনো কিছু আছে, সো মার্কেটে যেহেতু ছিল না আমার হাতে অপশনও ছিল না, আমি 05টাই নিছি। ECE 22.05 বাদেও এটার আরও একটা সার্টিফিকেশন আছে, যদিও এটার সার্টিফিকেশন বলা উচিত হবে কিনা আমি শিওর না, সেটা হলো এই ব্রিটিশ মোটরসাইকেল স্পোর্টস সার্টিফিকেশন গোল্ড স্টিকার, এটারে ECU গোল্ড স্টিকার বলে, ECU গোল্ড স্ট্যান্ডার্ড বলে, সরি স্টিকার না গোল্ড স্ট্যান্ডার্ড, হোয়াটএভার। এই সার্টিফিকেশনটা অনেকটাই FIM সার্টিফিকেশনের মতো, বাট FIM-টা হলো গ্লোবালি অ্যাপ্রুভ, বাট এটা হলো শুধু UK-তে অ্যাপ্রুভ। এই সার্টিফিকেশন বাদে, মানে এই গোল্ড স্টিকার যদি না থাকে হেলমেটে, তাহলে আপনি ওই হেলমেট নিয়ে ট্র্যাকে যেতে পারবেন না, আপনি ট্র্যাক ইউজ করতে পারবেন না। আপনার হেলমেটে যদি এই গোল্ড স্টিকারটা থাকে, মানে ECU গোল্ড স্টিকারটা থাকে, তাহলে ওই হেলমেট নিয়ে আপনি ট্র্যাকে ইউজ করতে পারবেন, আদারওয়াইজ ট্র্যাকে আপনি এই হেলমেট ইউজ করতে পারবেন না। তবে দুঃখের বিষয় হচ্ছে আমার এই হেলমেটটা কোনো BSTI-এর সার্টিফিকেশন নাই। এবার আসি এটার ওয়েট ডিস্ট্রিবিউশন আর ভেন্টিলেশন নিয়ে। আচ্ছা প্রথমে এই হেলমেটটার ওয়েটটা সম্পর্কে আপনাদের একটু বলি, দেন আপনারা মোটামুটি একটা ধারণা পাবেন যে এটা পইরা অ্যাকচুয়ালি কীরকম টাইপের আরাম। ইউজুয়ালি কার্বন হেলমেটগুলো এমনিতেই একটু লাইট ওয়েট হয়, বাংলাদেশে যে কার্বন হেলমেটগুলো প্রচলিত পাওয়াতে সেগুলো মোটামুটি 950 গ্রামের থেকে শুরু করে 1500 গ্রাম এর ভিতরেই থাকে, কদাচিত এর উপরে যায়। যেমন এই যে সুমোয়ের একটা হেলমেট আছে, SRGP, ওটা 950 গ্রাম, ওটা হেলমেট মাথায় দিলে বা আপনি যদি হাতে নেন আপনার কাছে মনেই হবো না যে আপনার হাতে একটা হেলমেট আছে বা আপনার মাথায় একটা হেলমেট আছে, এতটা লাইট ওয়েট। আবার অনেকগুলো আছে, যেমন রাজীবের যে কার্বন হেলমেটটা, রাজীবের শার্ক যেটা, সেটা কিন্তু মোটামুটি প্রায় 1500 গ্রামের কাছাকাছি, 1450 গ্রাম। এখন ঘটনা না আমার এই RPHA RAFA 11-এর ওয়েট কত, RAFA 11-এর ওয়েট হচ্ছে
মোটামুটি 1200 গ্রাম প্লাস মাইনাস অর্থ হলে কি 1250 গ্রামের কিছুটা বেশি হইতে পারে বা 1250 গ্রামের কিছুটা কম হইতে পারে, মোটমাট মিলে আর কি 1250 প্লাস এবং মাইনাস, ভালোই লাইট ওয়েট বলা যায়। আমি বলবো না খুব লাইট ওয়েট, তবে একটা জিনিস কি আমার যে কেওয়াইটি যে হেলমেটটা ছিল ওইটা ছিল 1450 গ্রামের মতো, 1450 বা 1450 গ্রামের মতো। সো ওইটা হিসাব করলে এটা মোটামুটি আরও 150 গ্রাম কম। আপনার মাথায় যখন 150 গ্রাম কম একটা ওজন আসবে তখন কিন্তু জিনিসের ডিফারেন্সটা ভালোভাবেই বোঝা যায়, ভালোভাবেই বোঝা যায়। এটা মাথায় দিলে আপনার কাছে মনে হইব না যে আপনি মাথায় হেলমেট দিয়ে আছেন না কি দিয়ে আছেন, মানে এতটা লাইট ওয়েট আপনার কাছে, মানে টোটালি কোনো ফিলিংসই আসবে না যে আপনার মাথায় একটা হেলমেট আছে। এবার আসে এটার ভেন্টিলেশন নিয়ে। আমি আমার এই ছোট্ট বাইকিং লাইফে যে কয়টা হেলমেট আজ পর্যন্ত ইউজ করছি, আমার কাছে সবচেয়ে বেস্ট এয়ার ভেন্টিলেশন সিস্টেম মনে হয়েছে এই HGC R511 কার্বনে। এই HGC R511 কার্বনে মোটামুটি 6টার মতো এয়ার ভেন্ট আছে, এই মাথার কাছে 2টা, দেন এই চিনের কাছে 1টা, তারপর এই পাশে আছে 2টা, এই তো মোটামুটি 6টা, আর এই কপালের কাছে 1টা, মোটামুটি 6টার মতো এয়ার ভেন্ট আছে। বাট এই এয়ার ভেন্টগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই এয়ারভেন্টগুলো যে বাতাসগুলো ঢোকে পুরো হেলমেটটা ছড়ায় যায়। ইউজুয়ালি আমি যে হেলমেটগুলো ইউজ করছি সেগুলো তো হয়েছে কি যে দেখা গেছে মাথায় কপালের দিক দিয়ে বাতাস ঢুকতেছে জাস্ট এইখানেই আছে, বা চিন দেওয়ার বাতাস ঢুকতেছে চিনেই আছে। বাট এইটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার যেখান দিয়ে বাতাস ঢুকুক না কেন পুরো হেলমেটটা ছড়ায় যায়। আপনার যদি চিন মাউন্টের ওইখান দিয়েও যদি বাতাস ঢোকে আপনি টের পাবেন যে আপনার কানে বাতাস লাগতেছে, আপনার ঘাড়ে বাতাস লাগতেছে। বাট এতে কোনো নয়েজ পলিউশন হয় না, মানে আপনার বাইরে কোনো নয় শুনতে হবে না, শুধুমাত্র যেটা দরকার আপনার গাড়ির হর্ন শোনার দরকার জাস্ট আপনি ওই সাউন্ডটাই শুনবেন। বাট ওই যে দেখা যায় অনেক হেলমেটে পরপর পরপর আওয়াজ করে অনেক নয়েজ হয়, বাট এই হেলমেটে সেই সমস্যাটা নেই। এটা মানে টোটালি বলা যায় অনেকটাই নয়েজ ফ্রি একটা হেলমেট, নয়েজ খুব একটা ঢোকে না, বাট সুপার এয়ার ভেন্টিলেশন। মানে আমি বললাম না আমার লাইফে যতগুলো হেলমেট আমি ইউজ করছি এয়ার ভেন্টিলেশনের জন্য যদি কোনো বেস্ট হেলমেট আমি পাইছি সেটা হলো এই HGC-টা। এই হেলমেটের কোনো কিছু আপনার পছন্দ হইতেও পারে নাও হইতে পারে সেটা বড় কথা না, বাট এটার এয়ার ভেন্টিলেশন সিস্টেম আপনার পছন্দ করা লাগবে, এটার প্রেমে পড়তে আপনি বাধ্য। এখন ঘটনা যেটা সেটা হলো আমি হঠাৎ করেই কেন আমার হেলমেটটা চেঞ্জ করলাম। হেলমেটটা চেঞ্জ করার পিছনে আমার প্রধানত 2টা কারণ ছিল। 1 নম্বর কারণ হচ্ছে মোটামুটি 2 বছর ইউজ করার পর আমার কাছে কেন জানি মনে হইতেছিল আমার কেউটা হেলমেটটা একটু চেঞ্জ করা দরকার, মানে টেস্ট একটু চেঞ্জ করা দরকার। কারণ রেগুলার বেসিসে প্রতিদিন যেহানেই যাইতেছি বাইরে হইতেছি এই কেওয়াইটি হেলমেটটা নিয়ে যাইতেছি, প্রতিদিন বাইর হইতে হইতে প্রতিদিন ইউজ করতে করতে আমার কেওয়াইটি হেলমেটটা অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলো, মানে ভিতরের অবস্থা খারাপ হয়ে গেছিলো, প্যাডিং ট্যাডিং একটু দুর্বল হয়ে গেছিলো। সো চিন্তা করলাম যে যেহেতু আমার কাছে এক্সট্রা একটা হেলমেট আছে তো শুধু শুধু আমি কেন সেটা ইউজ করতেছি না। হেলমেট চেঞ্জ করার পিছনে দ্বিতীয় যে কারণটা সেটা হলো গিয়ে ভাইজর। হ্যাঁ ভাই, ভাইজর সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে ভাইজর। শুনতে জিনিসটা একটু অকওয়ার্ড লাগলো, জিনিসটা সত্য, আমার হেলমেট চেঞ্জ করার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল এলো গিয়ে এই ভাইজর। আচ্ছা খুলা বলি, ঘটনা হয়েছে আমি যখন এই কেওয়াইটি হেলমেটটা কিনি তখন এই হেলমেটের সাথে 2টা ভাইজর পাইছিলাম, একটা হলো এই ক্লিয়ার ভাইজর আর একটা হলো ফুল ব্ল্যাক ভাইজর, স্মোকি ভাইজর না ফুল ব্ল্যাক ভাইজর। তেমনি আমি যখন এই HGC হেলমেটটা কিনছি তখন আমি 2টা ভাইজরই পাইছি, একটা হলো ফুল ক্লিয়ার ভাইজর আর আরেকটা হলো স্মোকি ভাইজর, ব্ল্যাক ভাইজর না। কিন্তু ঘটনা হয়েছে আমি এগুলোকে চোখে একটু কম দেখি, যার কারণে সবসময় আমি ক্লিয়ার ভাইজর ইউজ করি, কারণ ব্ল্যাক ভাইজর যদি আমি ইউজ করি অন্ধকারে দেখা গেছে ধুমধাম গাড়ির পিছে লাগাই দেবো, রিক্সার পিছে লাগাই দেবো, আবার গাড়ির তলেও পড়তে পারি, কোনো সিওরিটি নেই। সো যার কারণে আমি চাইলেও ব্ল্যাক ভাইজর ইউজ করতে পারি না, সবসময় আমার ক্লিয়ার ভাইজর যেটা সেটা ইউজ করা লাগে। ঘটনা হয়েছে লাস্ট টাইম বাসা চেঞ্জ করার সময় আমার 2টা হেলমেটের বক্সই আমি হারাই ফেলছি, এনি হাও আমি হারাই ফেলছি। বাসা চেঞ্জ করার সময় আমি 2টা বক্সের 1টা বক্স খুঁজে পাই নাই, ওই যে বক্সগুলোর ভিতরে কেওয়াইটির একটা ডার্ক ভাইজর ছিল প্লাস হলো গিয়া পিন লক ছিল, আমার HGC-র যে ক্লিয়ার ভাইজর যেটা সেটা ছিল। HGC-র হেলমেটটার সাথে 2টা ভাইজর আছে, একটা হলো স্মোকি ভাইজর আর একটা হলো গিয়া ক্লিয়ার ভাইজর। সো আমি মোটামুটি সব কিছুই হারাই ফেলছি একেবারে যদি বলি, তাহলে ভাইজর যা ছিল তারপর ভিতরে পিন লক থাকে সে পিন লকটা ফ্রি দেয়, তো পিন লকটা আমি হারাই ফেলছি, মানে মোটামুটি সব কিছুই আমি হারাই ফেলছি। এখন ঘটনা হয়েছে এই রোদের ভিতরে এখন যেহেতু গরমের সিজন চলতেছে প্রচুর পরিমাণ ঠাড়া পড়া রোদ থাকে, যদিও এখন একটু বৃষ্টি বৃষ্টি চলতেছে কয়েকদিন ধরে একটু বৃষ্টি হইতেছে, ম্যাক্সিমাম টাইমে যেটা থাকে সেটা হলো প্রচুর পরিমাণ রোদ থাকে, আর এই রোদটা হলো আমার সবচেয়ে বড় সমস্যা। আমি রোদের ভিতরে মানে রোদের ভিতরে আমি তাকাইতে পারি না, রোদের ভিতরে তাকাইতে পারি না, আর আমি চাইলেও সানগ্লাস ইউজ করতে পারি না বিকজ অফ আমার চশমা আছে হিউজ পাওয়ারের চশমা। সো যার কারণে যেটা হয় এই রোদ যদি ডিরেক্টলি আমার চোখের উপর পড়ে, রোদটা যদি ডিরেক্টলি আমার চোখের উপর পড়ে আমার ওই দিন পুরা অবস্থা খারাপ, আমার চোখ ব্যথা করতে করতে আমি চোখে কিছু দেখি না, চোখ ব্যথা থেকে মাথা ব্যথা, মানে টোটাল মিলে নানা ধরনের সমস্যা একেবারে জাগ্রত হয়।
রোদ ডিরেক্টলি যদি চোয়ের উপরে পড়ে আমার মানে টোটালি মন মিজাজ খারাপ হয়ে যায়। ওই দিনে যদি কোনো ট্যুরে বেরোয় বা যদি বাসার থেকেই বেরোয়, যে একটা খুশি খুশি ভাব, এক জায়গায় যাবো যে খুশি খুশি ভাবটা, সেই ভাবটাই মানে টোটালি চলে যায়। মানে আমি টোটালি কোনো কিছু তো মন বসাতে পারি না, মাথা ব্যথা, চোখ ব্যথা, বিভিন্ন কারণে একবারে আমার মুড টোটালি অফ হয়ে যায়। তো ঘটনা হয়েছে এর ভিতরে, আমি ট্রাই করছিলাম যে কেওয়াইটি যে হেলমেটটা, সেই হেলমেটটা আমি যে স্মোকি বাইজার সেটা লাগাবো, তাহলে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। কারণ ব্ল্যাক বাজার লাগাইলে আমি এমনি চড়ে দেব না, আমার দরকার যেটা সেটা হলো স্মোকি বাইজার। দুঃখের বিষয় হচ্ছে আমি কেওয়াইটির স্মোকি বাইজারটা খুঁজে পাইতেছিলাম না, যেটা পাই সেটা হলো একেবারে পিওর ব্ল্যাক বাইজার, অথবা ওই যে টিন্টেড যে বাইজারগুলো থাকে লাল কালারের, তারপর ওই যে নীল কালারের যে টিন্টেড বাইজারগুলো থাকে সেইগুলা। ক্লিয়ার বাইজারটা তো পাইতেছিলাম না, প্লাস হলো গিয়ে আমি যে স্মোকি বাজারের কথা বলতেছি, স্মোকি বাজারটাও আমি পাইতেছিলাম না। সো এই জিনিসটা মানে প্রচণ্ড একটা প্যারা হয়ে গেছিলো আমার জন্য। তো হঠাৎ করে চিন্তা করলাম আমার এইচজিসির যে হেলমেটটা সেটাতে স্মোকি বাজারটা লাগানোই আছে, সো আমি আমার টোটাল সেট আপটা যদি ওইটাই সেট করি তাহলে তো আমার সমস্যাটা সমাধান হয়ে যেতেছে। আর মোটামুটি এখন বাইজার কিনতে গেলেও 2500-3000 টাকা লাগে, সো আমার সে টাকাটাও বেঁচে যেতেছে। সো বহু চিন্তা ভাবনা করার পর চিন্তা করলাম যে ওকে, কেওয়াইটিটা রেস্টে যাক, আর আমি এইচজিসিটা ইউজ করা এখন রেগুলারলি শুরু করি, এইচজিসিটা দিয়ে ব্লক টক করি, তাতে আমার দুইটা সমস্যা একেবারে সমাধান হয়ে যেতেছে। সো এই চিন্তা ভাবনা থেকে অ্যাকচুয়ালি এইচজিসিতে শিফট করা। সো এই গেল হেলমেটের কাহিনী, হেলমেট চেঞ্জ করার কাহিনী। এখন ঘটনা হয়েছে ব্লগ শেষ হয়ে গেছে, ব্লগে আর দেখানোর মতো কোনো কিছু নেই, ব্লগে নেই আপাতত খতম। সো দ্যাটস ইট, দ্যাটস অল ফর টুডে, দেখা হচ্ছে সামনের ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চাও।